হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রির আধুনিক যুগ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো, যেগুলো রেলওয়ে এনটিপিসি, WBCS ও অন্যান্য গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আধুনিক যুগ 1707 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়। তো এখান থেকে যে সমস্ত MCQগুলো হয় অনলাইনের, সেগুলো আমরা দেখবো। সো নলেজ স্টার্ট। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেছিলেন বাহাদুর শাহ ও মুয়াজ্জম। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের পুত্রদের নাম কি কি? মুয়াজ্জম, কামবক্স ও আজম শাহ। ঔরঙ্গজেবের তিন ছেলে। এবং পরের প্রশ্ন হচ্ছে, ইতিহাসে সৈয়দ ভ্রাতৃত্বই কাদের বলা হয়? সৈয়দ হোসেন আলী ও সৈয়দ আবদুল্লাহকে। 4 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের ফরম্যান বা দস্তক দিয়েছিলেন? অ্যান্সার হবে ফারুক সিয়ার। কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের ফরম্যান বা দস্তক দিয়েছিলেন? ফারুক সিয়ার। পরের প্রশ্ন, মুঘল দরবারে যে প্রধান তিনটি দল গড়ে উঠেছিল তাদের নাম কি কি? ইরানি, তুরানি ও হিন্দুস্তানি। মুঘল দরবারে যে তিনটি প্রধান দল গড়ে উঠেছিল সেই তিনটি নাম হচ্ছে ইরানি, তুরানি ও হিন্দুস্তানি। নাদির শাহের ভারত আক্রমণকালে মুঘল সম্রাট কে ছিলেন? নাদির শাহের ভারত আক্রমণকালে মুঘল সম্রাট ছিলেন সম্রাট মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন, 1739 খ্রিস্টাব্দে কে ভারত আক্রমণ করেছিলেন? 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন নাদির শাহ। বান্দা বাহাদুর কে ছিলেন? গোবিন্দ সিংয়ের অনুচর। বান্দা বাহাদুর ছিলেন গোবিন্দ সিংয়ের অনুচর। নেক্সট প্রশ্ন, স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নিজাম উল মুলুক স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা ছিলেন। নিজাম উল মুলক। কোন যুদ্ধ চলাকালে হায়দার আলীর মৃত্যু হয়? দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয়। পরের প্রশ্ন, শ্রী রঙ্গপত্তমের সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে শ্রী রঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে 1792 খ্রিস্টাব্দে। স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিলেন? টিপু সুলতান স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন, টিপু সুলতান। নেক্সট প্রশ্ন, বাংলার স্বাধীন নবাবীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। বাংলার স্বাধীন নবাবীর প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি খাঁ। নেক্সট প্রশ্ন, কার আমলে মারাঠা বর্গী নেতা ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণ করেছিলেন? নবাব আলীবর্দীর আমলে মারাঠা বর্গী নেতা ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণ করেছিলেন, নবাব আলীবর্দীর আমলে। পরের প্রশ্ন, সিরাজদৌল্লার দুই বিশ্বস্ত সেনাপতির নাম কি? মীর মদন এবং মোহনলাল। সিরাজদৌল্লার দুই বিশ্বস্ত সেনাপতি হচ্ছেন একজন মীর মদন এবং মোহনলাল। সিরাজের প্রধান সেনাপতির নাম কি? সিরাজের প্রধান সেনাপতি হচ্ছে মির্জাফর। কবে পলাশী যুদ্ধ হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশী যুদ্ধ হয়েছিল। কলকাতার নাম কে আলিগড় রেখেছিলেন? সিরাজদৌল্লা কলকাতার নাম আলিগড় রেখেছিলেন। আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি সিরাজদৌল্লা ও ইংরেজদের মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল। সিরাজের কলকাতা আক্রমণের সঙ্গে কোন কুখ্যাত ঘটনা জড়িত? সিরাজের কলকাতা আক্রমণের সঙ্গে অন্ধকূপ হত্যা
সম্পর্ক রয়েছে। সিরাজের রাজধানী কোথায় অবস্থিত? সিরাজের রাজধানী ছিল হাজারদুয়ারিতে। সিরাজের স্ত্রীর নাম কি? সিরাজের স্ত্রীর নাম হচ্ছে লুৎফাউনিসা। সিরাজের স্ত্রীর নাম হচ্ছে লুৎফাউনিসা। সিরাজদুল্লাহকে কে হত্যা করেন? মির্জাপুরের পুত্র মিরন। সিরাজদুল্লাহকে হত্যা করেন মির্জাপুরের পুত্র মিরন। সিরাজের পর বাংলার মসনদে কে বসেছিলেন? সিরাজের পর বাংলার মসনদে বসেছিলেন মির্জাপুর। বিদরের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? মির্জাপুরের সঙ্গে রবার্ট ক্লাইভের বিদরের যুদ্ধ হয়েছিল। বাংলার শেষ স্বাধীন নবাব কে? বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে মীর কাসিম। কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গিরের রাজধানী স্থানান্তরিত করেছিলেন? মীর কাসিম। কত খ্রিস্টাব্দে বক্সারে যুদ্ধ হয়? 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর বক্সারে যুদ্ধ হয়েছিল। ফারুক সিয়ারের দরবারে কোন ইংরেজ পর্যটক এসেছিলেন? ফারুক সিয়ারের দরবারে সুরম্যান ইংরেজ পর্যটক এসেছিলেন। বক্সারের যুদ্ধে মীর কাসিমের দুই ফরাসি সেনাপতির নাম কি কি? মার্কার ও সমরু। কোন যুদ্ধের ফলে ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের অবসান হয়? বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধে ইংরেজ ও ফরাসি পক্ষের সেনাপতি কে ছিলেন? স্যার আয়ারকুট ও কাউন্ট ডি লালি। ফরাসি তরফ থেকে কাউন্ট ডি লালি এবং স্যার আয়ারকুট ছিলেন ইংরেজদের তরফ থেকে। শিখদের প্রথম গুরু কে ছিলেন? শিখদের প্রথম গুরু ছিলেন গুরু নানক। অমৃতসরের সরোবর, অমৃতসর সরোবর কে খনন করেছিলেন? অমৃতসর সরোবর খনন করেছিলেন শিকরু রামদাস। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন? গুরু অর্জুন। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি নির্মাণ করেন গুরু অর্জুন। মসন্দ কাদের বলা হয়? অর্জুন প্রবর্তিত কর আদায়কারী গোষ্ঠীকে মসন্দ বলা হয়। গুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর। গুরু অর্জুনকে হত্যা করেছিল জাহাঙ্গীর। নবম শিখ গুরু কে এবং কে তাকে হত্যা করেন? তেগ বাহাদুর এবং ঔরঙ্গজেব। নবম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর, যাকে হত্যা করেন ঔরঙ্গজেব। খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন? খালসা বাহিনীর প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ সিং। পঞ্চক এর প্রবর্তক কে ছিলেন? গুরু গোবিন্দ সিং পঞ্চকর প্রবর্তক ছিলেন। পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বালাজি বিশ্বনাথ। মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম বাজিরাওকে মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। কে নানা সাহেব নামে পরিচিত ছিলেন? দ্বিতীয় বাজিরাও নানা সাহেব নামে পরিচিত ছিলেন। শেষতম পেশোয়া কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও শেষতম পেশোয়া নামে পরিচিত শেষতম পেশোয়া ছিলেন। সলবায়ের সন্ধি কাহাদের মধ্যে হয়েছিল? সলবায়ের সন্ধি হয়েছিল মহাজি সিন্ধিয়া ও ইংরেজদের মধ্যে। বেসিনের সন্ধি কাহাদের মধ্যে হয়? বেসিনের সন্ধি হয়েছিল দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলিসলির মধ্যে। নেক্সট প্রশ্ন, কোন বছর তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধে কে জয়লাভ করেন? আহমদ শাহ আবদুলি পানিপথের তৃতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন।
অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? রণজিৎ সিং ও বড়লাট মিন্টোর মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1809 খ্রিস্টাব্দে? রণজিৎ সিং ও বড়লাট মিন্টোর মধ্যে প্রতিনিধি ছিলেন চার্লস ম্যাটকফের মধ্যে। পানিপথের মারাঠারা কার কাছে পরাজিত হন? আহমদ শাহ আবদুলের কাছে মারাঠারা পরাজিত হয়েছিলেন। চিলিয়ানওয়ালার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? চিলিয়ানওয়ালা যুদ্ধে ডালহৌসি শত্রুপক্ষ কে ছিলেন? রণজিৎ সিং এর বিধবা স্ত্রী ছিন্দন ও তার পুত্র দিলীপ সিং। অপূর্বকে ছিলেন ডালহৌসি। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয়? রণজিৎ সিংকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। কার শাসনকালে সিন্ধু দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? লর্ড এলিনবোরার শাসনকালে সিন্ধু দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। লর্ড এলিনবোরা। সৌগল্লির সন্ধি 1861 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? জেনারেল অক্টার লোনির সঙ্গে নেপালের গোর্খা নেতা অমর সিং থাপার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন মুঘল সম্রাট বা কে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম দেওয়ানি অধিকার দেন ক্লাইভকে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম দেওয়ানি অধিকার দিয়েছিলেন ক্লাইভকে। দ্বিতীয় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন এবং কে ইহা রোধ করেছিলেন? রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন এবং রোধ করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 76 মনমন্ত্রের সময় বাংলার গভর্নর কে ছিলেন? 76 মনমন্ত্রের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার। কোন সময় বাংলায় 76 মনমন্ত্রের প্রাদুর্ভাব দেখা দেই? 1770 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলায় 1176 বঙ্গাব্দে 76 মনমন্ত্র হয়েছিল। পরে প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয়? 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয়। নেক্সট হচ্ছে, পিটের ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন কবে পাস হয়? 1784 খ্রিস্টাব্দে পিটের ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন পাস হয়। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1784 খ্রিস্টাব্দে কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কত সালে কে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। বেনারস সংস্কৃত কলেজ কে তৈরি করেন? জোনাথন ডানকন বেনারস সংস্কৃত কলেজ তৈরি করেন। হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। কোন সালে সতীদাহ প্রথার অবসান ঘটেছিল? 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার অবসান ঘটে। সতীদাহ প্রথা কে উচ্ছেদ নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। কোন বড়লাটের সময় কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। কলকাতা স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? ডেভিড হিয়ার 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ডেভিড হিয়ার 1817 খ্রিস্টাব্দে। কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঠগিদস্যুদের দমনের জন্য বেন্টিং কাকে নিয়োগ করেছিলেন? কর্নেল স্লিম্যানকে।
ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম পেন্টিং। পরের প্রশ্ন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? নানা ফর্নেবিসকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হয়? লর্ড অকল্যান্ডের আমলে। কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন। কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। সত্যবিপ্লব নীতি কে প্রবর্তন করেন? সত্যবিপ্লব নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি? জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন, বর্তমানে কটিসচার্চ কলেজ। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। কে ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। ডিজিও কে ছিলেন? হিন্দু কলেজের প্রথম তরুণ অধ্যাপক বা ও নববঙ্গ আন্দোলনের নেতা। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? ডিজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। পরমহংস মণ্ডলী সভা কে কবে গঠন করেছিলেন? গোপাল হরি দেশমুখ 1840 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে পরমহংস মণ্ডলী সভা প্রতিষ্ঠা করেন। গোপাল হরি দেশমুখ। তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন। তত্ত্ববোধনী পত্রিকার প্রথম সম্পাদক কে? অক্ষয় কুমার দত্ত 1843 খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন। প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাকর, সংবাদ প্রভাকর হচ্ছে প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হরিশ্চন্দ্র মুখার্জি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। সন্ন্যাসী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1763 খ্রিস্টাব্দে সন্ন্যাসী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। চুয়ার বিদ্রোহ কোন বছর হয়েছিল? 1799 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহ হয়। সাঁওতাল বিদ্রোহের কোন বছর শুরু হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহের দুজন নেতার নাম? জয়া ভগত। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহু। ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন? হাজি শরিয়াতুল্লাহ। কে কবে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু করেছিলেন? মঙ্গল পাণ্ডে 1857 খ্রিস্টাব্দে 29 মার্চ সিপাহী বিদ্রোহ শুরু করেছিলেন। বাংলার ওহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? তিতুমীর। তিতুমীরের আসল নাম মীর নিসার আলী। পাশের কেল্লা কে নির্মাণ করেছিলেন? তিতুমীর উত্তর চব্বিশ পরগনার নারকেল বেরিয়াতে বাঁশের কেল্লা তৈরি হয়। তো এখানে জেলার নামটা আমাদের মনে রাখতে হবে, উত্তর চব্বিশ পরগনার নারকেল বেরিয়ায় বাঁশের কেল্লা তৈরি করেন। সিপাহী বিদ্রোহের সময় ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।